আজ থেকে প্রায় 300 বছর আগে রাজা প্রাণনাথ রায়ের নির্দেশে সম্ভবত মিশর থেকে একদল মিস্ত্রি এনে কান্তনগরে কান্তজি মন্দির নির্মাণ কাজ শুরু করেন তিনি। এ মন্দির নির্মাণের জন্য যে মিস্ত্রির দল এসেছিল, নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে, তারা যথারীতি মন্দির নির্মাণ কাজ শুরু করেন। মিস্ত্রিগণ ছিলেন মুসলমান, তারা কাজের ফাঁকে ফাঁকে খোলা আকাশের নিচে তারা নামাজ আদায় করতেন। নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে তার দল একদিন মহারাজের কাছে মসজিদ নির্মাণের জন্য জমি দাবি করলেন। অবশেষে মহারাজা তাদের জমি দান করলেন। এদিকে মন্দির ও মসজিদ দুটোই একসাথে নির্মাণ কাজ চলতে থাকে। এ জায়গাটি ছিল কান্তজি মন্দির থেকে 1 কিলোমিটার দূরে ঢ্যাপা নদীর পাড়ে। রাজা প্রাণনাথ রায় মারা গেলে তার পালিত পুত্র রামনাথ রায় নির্মাণ কাজের দায়িত্বভার গ্রহণ করেন। 1715 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়, এর মধ্যে মসজিদের কাজও শেষ হয়। দুটো কাজেরই পরিসমাপ্তি হলে নির্মাণ শ্রমিক দল দেশে চলে যায়। কিন্তু তাদের দলনেতা নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাই এই মসজিদের মায়ায় হয়তো আর যেতে পারেনি, এই মায়ার বন্ধনে হয়তো বাধা পড়ে গিয়েছিলেন, তাই তিনি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিয়মিতই এই মসজিদে নামাজ আদায় করতেন এবং মসজিদের দেখাশোনা করতেন, এবং তার ইচ্ছা এখানেই আজীবন থেকে যাবেন। অবশেষে তিনি মহারাজের কাছে বাড়ি ও জমির জন্য কিছু জায়গা চাইলেন, মহারাজা তা মঞ্জুর করলেন। ছোট ভাই সহ কালুয়া মিস্ত্রি সেখানে বসবাস করতে থাকে, ফলে এই এলাকা হয়ে উঠেছিল মিস্ত্রিপাড়া। নয়াবাদ মসজিদ এবং মিস্ত্রিপাড়া, এই দুয়ে মিলে এ গ্রামটি হয়ে উঠেছিল নয়াবাদ মিস্ত্রিপাড়া গ্রাম। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এ নয়াবাদ গ্রামের অবস্থান। ঢ্যাপা নদীর পশ্চিম তীরে সুজলা সুফলা নিরিবিলি এই গ্রামটি। এই গ্রামের আঁকাবাঁকা রাস্তার দুপাশে আম লিচুর বাগানের মাঝ দিয়ে প্রশান্তদায়ক ছায়া ঘেরা রাস্তা
এবং এখানে এক ধরনের নীরবতা লক্ষ্য করা যায়। আর এ পরিবেশ যে কারো মনকে লোভনীয় করবেই। আর এর মাঝে এমন দৃষ্টিনন্দন অভূতপূর্ব সুন্দর কারুকার্যের মসজিদ এ পরিবেশকে আরও করে তুলেছে শোভনীয় ও মোহনীয়। কেন জানি আর একটু বেশি থাকতে মন চায় এই মনোহরা অপরূপ পরিবেশে। 1.15 বিঘা জমির উপরে এই মসজিদটির অবস্থান। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মসজিদটি সংস্কার করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি আয়তাকার। এর 4 কোণায় রয়েছে 4টি অষ্টভুজাকৃতির 4টি টাওয়ার। বাইরের দিক থেকে স্থাপনাটির দৈর্ঘ্য 12.45 এবং প্রস্থ 5.5 মিটার এবং দেয়ালের পুরুত্ব 1.10 মিটার। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে 3টি খিলান পথ আছে। মাঝের প্রবেশ পথটির উচ্চতা 1.95 মিটার এবং প্রস্থ 1.15 মিটার। 2 পাশের খিলান পথ দুটি সমান এবং অপেক্ষাকৃত ছোট। উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে 2টি জানালা আছে। জানালা ও প্রবেশ পথ বহু খাঁজ বিশিষ্ট। মসজিদের ভেতরে পশ্চিম দিকের দেয়ালে রয়েছে 3টি মেহরাব। মাঝের মেহরাবের উচ্চতা 2.30 মিটার এবং প্রস্থ 1.08 মিটার। 2 পাশের মেহরাব দুটি অপেক্ষাকৃত ছোট এবং সমান। মসজিদের উপরে 3টি অর্ধগোলাকৃতি গম্বুজ আছে। মাঝের গম্বুজটি বড় এবং 2 পাশের 2 গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট ও সমান। গম্বুজ 3টি স্থাপনের জন্য পিন্ডেন্টিপ ব্যবহার করা হয়েছে। ভবনটির কার্নিশ ও প্যারাপেট ওয়াল সমান্তরাল। মসজিদের 4 কোণায় কর্নার টাওয়ারের মধ্যে 2টির উপর কুপলা রয়েছে। মসজিদের 4 কোণায় কর্নার টাওয়ারের মধ্যে 2টির উপর কুপলা রয়েছে। বাকি 2টির উপরে শুধু গম্বুজ ছিল। এই কবরটি নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রির কবর। চুন সুরকি আর ইঁট দিয়ে বাঁধা কবরটি আজ বিলীনের পথে। মসজিদের কর্নার টাওয়ারগুলি সাদামাটা ইঁট ও
পেলেস্তারা দিয়ে তৈরি, যাকে চুনসুরকিও বলা হয়। কর্নার টাওয়ারের গায়ে চারটি ব্যান্ড আছে। টাওয়ারগুলি ক্রমশ ছোট সরু, উপরে ছোট গম্বুজ আছে। সমস্ত দেওয়াল জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক আছে। পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়ে গেছে। ফলকগুলির আয়তন 0.40 মিটার এবং 0.30 মিটার। ফলকগুলোর মধ্যে ফুল ও লতাপাতার নকশা রয়েছে। একটিতে জোড়া ময়ূরের আকৃতি রয়েছে। এরূপ মোট 104টি আয়তাকার ফলক রয়েছে। তবে ফলকের মধ্যে অলঙ্করণ অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। মসজিদের উত্তর পাশে বাথরুম সহ ইমামের থাকার ব্যবস্থা করা হয়েছে। অজুখানাও নতুন করে করা হয়েছে। আজকের যে নয়াবাদ গ্রাম, যে মিস্ত্রিপাড়া, এটি সেই নেওয়াজ ওরফে কালুয়া মিস্ত্রির গ্রাম এবং তার সেই মিস্ত্রিপাড়া। এখানে যে বাড়ি ঘর এবং বসতি দেখা যাচ্ছে, এই সব কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইয়ের বংশধর।